ওই যে মানুষের অবস্থা ছয়টা হয়, মন চাই হইলে জানোয়ার, হিংসা বিদ্বেষ লোভের কারণে মানুষের ভিতরে রাগ আসে, তখন দেখা যাবে চতুষ্পদরা হিংস্র প্রাণী হয়ে যাবে। দুনিয়া শিক্ষা শিক্ষা না, দুনিয়া শিক্ষা শিক্ষা না, এটার নাম দুনিয়া শিক্ষা শিক্ষা না। এই জন্যই আপনাদের পায়ে হাতে ধরি কেন প্রতি সপ্তাহে? হ্যাঁ, আপনি বলবেন এখানে রাগ হয়ে যাবে কমিটি, এখানে আসলে আমাকে মোটা বেতন দেয়। হ্যাঁ, যা সারা মাসে দেয় ওটা এক জায়গায় জুমা পড়াইলে এর চেয়ে বেশি পাবো, আলহামদুলিল্লাহ অফার আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না, এতটুক পরিচিতি আছে এখন দেশে, অন্য জায়গায় পড়াইলে এর চেয়ে বেশি দিবে। হাকুয়েরা চেয়ার হয়েছে, আমাকে এক জুমা দেন না, বেশি দূর আমি অ্যাড্রেস দিই, যে জিজ্ঞেস করে আসেন বলবে তিন বছর পড়া রয়েছে, একটা জুমা দিবে আমাদেরকে, শুধু এক জুমা পড়াবো, এক জুমা পড়াবো, বেশি পড়াবো না। পড়াই আইসি কয়েকদিন আগে, ঈদের পরে, গত 28 তারিখে পড়াই আসছি এক জুমা, বাধ্য হয়ে পড়াই আসছি, কি করব, সিরাজগঞ্জে পড়াই আসছি এক জুমা। হ্যাঁ, এক জুমা বাধ্য হয়ে পড়াই আসছি, কি করব, মাঝে মাঝে যাই এরকম, জুমায় দেখেন না আসি না, মাঝে মাঝে বাধ্য হয়ে যাই, এরকম চার জুমা চার জুমে পড়ানো যায়। তো যেটা বলতেছি, আমরা বুঝাইতে চেষ্টা করতেছি, রব্বে কাবার কসম মনের থিকা বুঝাই, হিতাকাঙ্ক্ষী হয়ে বুঝাই, আমরা হাতে পায়ে ধরি, যুবকদের ধরি, বৃদ্ধদের ধরি, নারীর ধরি, পুরুষের ধরি, বলবেন আওয়াজ দিয়া ধরি, যায়া ধরি না, আখেরাত চাই দুনিয়া চাই না, আখেরাত চাই দুনিয়া চাই না, দুনিয়া চাইলে তো বহুত আগে উড়া চলে যেতাম, দুনিয়া চাইলে বহুত আগে আমি ইউরোপ প্রথম গেছি 85-এ, আরে 8-এ গেছি 2008-এ, 2008-এ গেছি আমি ইউরোপে, এতদিন ইউরোপ থাকলে কত বছর থাকা হয়ে যেত, পায়ে ধরছে, কিচ্ছু করতে হবে না আপনার, সব আমরা করে দেবো, থেকা যান, তারপরেও গেছি, দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য হলে বহু আগে উড়ে যেতাম, কি বলেন, মানুষ তো খেলতে যায় পালায় যায়, আমি তো এই পর্যন্ত 6 বার গেলাম আমেরিকাতে, আমিও তো পালায় যেতাম, ঠিক না, কি এতদিনে সব কিছু হয়ে যেত, অস্ট্রেলিয়া গেছি 3 বার, এর আগে হয়ে যেত, জাপান গেছি 2 বার, এর আগে হয়ে যেত, 2005-এ গেছি প্রথম, পায়ে ধরছে, হুজুর থেকে যান, আমরা আসি, আপনারা থাকলে অসুবিধা কি, কাগজ আমরা করে দিব, কিভাবে করতে হয় আমরা করব, আপনার কিচ্ছু করতে হবে না, থেকে যান, না না থাকতে আসি না, কেয়ামতের দিন বাংলার মানুষ জিজ্ঞাসা করলে কি বলবো, এই জন্য গ্রামে গঞ্জে ঘুরতে থাকি, সারাদিন ঘুরি, সারা রাত্রের শেষে বাড়িতে আসি, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরি, আসেন শুনেন বোঝেন শিখেন কাজে দিবে, নাহলে জীবন চলে যাবে, আফসোস হবে। কোরআনে চিৎকার আছে, ইয়ালাইতানি, যদিও আল্লাহ ওটাকে অক্ষরে আবদ্ধ করছে, ওটা অক্ষর না, ওটা একটা চিৎকার, রব্বে কাবার কসম, যদি ওই চিৎকার আওয়াজ দিত আল্লাহ, তাহলে একজন মানুষের চিৎকারে সব কিছু ফেটে যেত, মানুষ মরে যেত, এরকম চিৎকার, ইয়ালাইতানি, ইয়ালাইতাহা, ইয়ালাইতানি কুনতুমার, ইয়ালাইতানি ইত্তাখাসতুমার রাসূলি সাবিলা, ইয়ালাইতানি ইত্তাখাসতু ফুলানান খলিলা, কোরআনের চিৎকার, কিয়ামতের দিন চিৎকার দিবে, হায় এদের কথাগুলো যদি মেনে নিতাম, আজকে ওই 6 কারণের কোনো কারণে মানতে পারতেছি না, ভাবতে পারতেছি না, হয়তো আমার মন চাই জীবন, নাইলে আমি হিংসা বিদ্বেষ লোভ লালসার কারণে সবসময় রাগান্বিত থাকি, মুসিবত আসলে বাচ্চার মতো কাঁদি, এতটুকু ক্ষুধা আমার যে পাগল যেরকম ডাস্টবিনের থেকে খায়, আমিও হালাল হারাম সব খাইতে থাকি, ক্ষুধা এত ক্ষুধা কেন,
আপনারা এইখানে যে কজন বসে আছেন বলেন তো বুকে হাত দিয়া যতটুক কামান অতটুক খেতে পারেন হ্যাঁ তাহলে এত ক্ষুধা কেন যা হারামও খেতে হবে এটাও খেতে হবে ওটাও খেতে হবে এত ক্ষুধা কেন এটা মানুষের কতটুক লাগে খাইতে হ্যাঁ আর যাদের ক্ষুধা নাই ওদেরকে আল্লাহ খাওয়ায় তা হাদিসে নিয়ামত বলতেছি যারা ঘরে ওদেরকে জিজ্ঞাসা করে আমার লগে কত খাইবেন চলেন আমার লগে আসতে কয় আইটেম খাইবেন আল্লাহ আমাদেরকে হাজারো আইটেম দেখায় খাই না দেখি শুধু আর ভিতরে ভিতরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাই জানে কতটুকু খাই কিন্তু মানুষ পেশ করে কতটুকু ওটাও দুনিয়া দেখে পোলাপান তো নেটেও মাঝে মাঝে ছেড়া দেয় হ্যাঁ হ্যাঁ দেখেন আপনি নেটে মাঝে মাঝে কেউ ভালো বইলা ছেড়া দেয় কেউ খাতক বেড়া ছেড়া দেয় হুজুর না খাদক দেখো কত আইটেম নিয়ে মরছে মানুষে খাওয়ায় কি করব তো সত্য এটাই সত্য এটাই নাহলে কবি কোনোদিন লিখতো না আউলিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাব হ্যাঁ পরি পে রূপে উনকি পুরি দুনিয়া সবকে আর তা না হইলে ক্ষুধা যখন হবে তখন হালালও দেখবে না হারামও দেখবে না এটা কালকে গলায় চলবে না এটা কি হবে এটাও দেখবে না হালালও খাবে হারামও খাবে খাওয়া দিয়া দরকার খাওয়া দিয়া দরকার আর চতুর্থ চতুর্থ পঞ্চম যেটা আর কি ক্ষুধা লাগলে পাগলের মতো খাবে হালালও দেখবে না হারামও দেখবে না তাহকিক সাহকিক কিছু দরকার নেই খাও নাই সে খায়া দাও যেটা পাবে ওটাই খাবে কি হবে না হবে এটা বোঝে না কি হবে না হবে এটা বোঝে না হইতেও পারে হইতেও পারে রাগ হয়েন না কেউ হইতেও পারে আপনি কারো উপরে আঙ্গুল উঠাইছেন হইতে পারে ও কোনো প্রতিবাদ করবে না কিন্তু রাত্রে উঠে দুই রাখাত পড়া দিবে হইতে পারে আপনাকে আকাশ থেকে না জমিনে নামায় নিয়ে আসবে প্রমাণ আছে আমার কাছে বহুত এই এলাকায় আছে বেশি দূরে যেতে হবে না প্রমাণ আমি রিপিট করতে চাইতেছি না প্রমাণ আছে এরকম হাজারো প্রমাণ দুনিয়াতে আছে আমরা কাউকে বলবো না আমরা দুই রাখাত করবো দেখি আমাদের মালিক আমাদের পক্ষে না বিরুদ্ধে দুই রাখাত পড়া ছেড়া দিব দুয়ে ডায়াল করে দিব শুধু দুয়ে আপনার কোনো আছে 999 ডায়াল করতে হয় আমাদেরও ডায়াল নাম্বার আছে টুতে ডায়াল করে দেবো টুতে টু আপনার কোনো ডায়াল আছে 999 তিনটা নাইন দেখেন না রাস্তার মোড়ে মোড়ে লাগানো আছে 999 ডায়াল করেন আমাদেরও ডায়াল আছে ডায়াল আছে শুধু টু এ ডায়াল করে দেবো দেখেন টু এর ডায়ালে কি হয় দেখতে চান তাহলে টু এ ডায়াল করে দেবো সিধা দুই রাখাত পড়বো তারপরে দেখেন ডায়ালের খবর কি আসে এই জন্য তৃতি চতুর্থ পঞ্চম মানুষ যখন পরিতৃপ্ত হয় আল্লাহ যখন সব দিক দিয়ে দিয়া যায় সব দিক দিয়া ফাতাহানা কোরআনও বলে দিছে ফাতাহানা আলাইহি আবওয়াবা কুল্লি শাই সব দিকের থেকে আমরা দরজা খুলে দিই তখন অহংকারী হয়ে যায় আমাদের কাছে থাকবে তো দূরের কথা অহংকারী হয় অহংকার পাবনিয়া চলে আমি অমুক আমি সমুক আমি তমুক কিন্তু দুনিয়া তো এই জন্য কিছু বলা যায় না ইনশাল্লাহ বলার সুযোগ একদিন হবে কোরআন এটাও শিখায় দিয়েছেন ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন আল্লাহ বইলা দিছে আমাদেরকে সান্ত্বনা দিছে অপেক্ষা কর অপেক্ষা কর বলার সুযোগ দিব আমরা চিরদিনের জন্য দিব এই জন্যই জাহান্নাম জান্নাতে একটা দরজা রাখছে বাবুন মুগলা খুনিলা নার জাহান্নামের দিকে একটা দরজা আমি তো দরজা বলি না আমি বলি ওইটা হইলো প্রজেক্টার লাগানো আছে জাহান্নামের দিকে একটা প্রজেক্টার যেটার পুরা সিস্টেম জাহান্নামের ভিতরে প্রজেক্টারটা আমার সামনে লাগানো থাকবে যার কথা মনে করবে তখন এইখান থেকে কথোপকথন হবে দেখবে কথা হবে তখন জিজ্ঞাসা করবে মা সালা কাকু এখানে কেমনে পুষলে আজকের কথারই জবাব দিবে আল্লাহ সব দিছিল রব্বে কাবার কসম বোঝেন আপনাকে আমাকে যা দিছে
যা দিছে সব আখেরাত বানানোর জন্য দিছে আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য দিছে রসূলকে পক্ষে নেওয়ার জন্য দিছে আখেরাতকে গুছানোর জন্য দিছে বহুত গুছানো মানুষ দেখছি আমি নাম বলবো না আপনি অ্যাড্রেস দিলে খুঁজে বাহির করতে পারবেন মিডিয়ার যুগ তো কথাটা তার কানেও চলে যেতে পারে ওই যে দেখেন না মিডিয়া চলতেছে আমি চিনি আমি একবার দেখি না তিন তিনবার দেখছি তিন তিনবার দেখছি অস্ট্রেলিয়ার জমিনে রাস্তায় হাঁটতেছে আর কাঁদতেছে এমসি কেন তা দেন বলো করুন কাহিনী পুরাটা শোনানোর সুযোগ আমার নাই আমি নিজে দেখছি আমার পাও ধরে পুরো বয়ে রয়েছে হুজুর একটু দোয়া করেন না আমি তো সব হারায় ফেলছি চাকরি এখনো আছে চাকরি নাই যে এরকম না চাকরি আছে আমি সব হারায় ফেলছি বাড়িও তার দক্ষিণ অঞ্চলে পদে সে ফুল সচি আমি সব হারায় ফেলছি তো আমি তাকে এতটুকুই বলছি যে খোদ ফাসা কায়দবে বুলবুল কে আখাতা সয়্যাদ খোদ ফাসা ফাসা খোদ ফাসা ফাসা বোঝেন তো আটকাইছে আর কি খোদ ফাসা কয়েদ মে বুলবুল ক্যা খাতা সয়্যাদ কি গুল পে আসে ঘোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি ফুলের ভালোবাসা যদি দিলে না আসতো তাইলে এই বাগানেও আসতে হইতো না আর শিকারির জালেও ফাঁসতে হইতো না আপনার দিলে তো অস্ট্রেলিয়ার ভালোবাসা ছিল আইসা গেছেন এখন ফাইসা গেছেন কাঁদলে লাভ হবে কি পানি তো মাথার উপর দিয়ে গড়ায় চলে গেছে অস্ট্রেলিয়ায় পানি তো থাকে না চতুর্দিক দিয়ে জন্য সমুদ্র যেদিক দিয়ে ডালি ওদিক দিয়ে গড়ায় সমুদ্রে চলে যায় এখানে দোয়া দিয়া কি হবে আমি তো কিছুই বুঝি না সত্য এটি এই জন্য আসেন ধ্যান দিয়া শুনি দিনই কথা যেখানেই হয় ধ্যান দিয়া শুনি আরেকটা হলো যতটুক পারি দিন শিখি যেটা আমার আখেরাতের পাথেয় হবে আজকে না শিখার কারণে আমরা সর্বদিক দিয়ে আস্তে আস্তে ভাঙ্গা পড়তেছি ব্যবস্থাপনা বাড়তেছে সব দিক দিয়ে বাড়তেছে আইন কানুন সব বাড়তেছে সব দিক দিয়ে বাড়তেছে কিন্তু আমাদের ব্যবস্থাপনা দিন দিন ভাঙ্গা পড়তেছে কেননা সঠিকটা শিখি নাই শিখি নাই যদি শিখতাম হায় হায় তাহলে তো ওই মুসলমানই হইতাম من سلم المسلمون بلسانه ويده আমার মুখ দিয়েও কেউ কষ্ট পাইত না আমার হাত দিয়েও না আপনারা চিনেন না এক সাহাবি ছিলেন বহুত একজন সাহাবি যে বদরের যুদ্ধ থেকে বিদায় হজ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন কোনো যুদ্ধ সে ছাড়ে নাই সব যুদ্ধ আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি যাকে আল্লাহ রসুল নিজের তলোয়ার দিয়ে বলছিলেন ওহুদের সময় যে আমার এই তলোয়ারের হককে আদায় করবে প্রথম বলছে আমি তলোয়ার দিব কে কে নিতে উপস্থিত সবাই দাঁড়াইছে বলছে এটা হক আদায় করতে হবে সব বসে গেছে তিনজন দাঁড়ায়ছিল আবু দুজানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তিনজনের ভিতরে উনি হ্যাংলা পাতলা ছিলেন আবু দুজানা উনাকে বলছে লও উনাকে বলছে লও তো তরবারি হাতে নিয়ে লাল রুমাল মাথায় বাঁধা পরে দুই তিনটা আশার করছিলেন কবিতা যে আমার নাম কিন্তু আবু দুজানা আমার হাতে আল্লাহর রাসূলের তরবারি আমি এটার হক আদায় করার হুকুম আমি কিন্তু হক আদায় করতে চললাম হক আদায় করতে চললাম আড়াই থেকে তিন হাজার মজমাকে এদিক দিয়া ঢুকছে ওদিক দিয়া পার করে বেড়ে গেছে উনি বদরি কিন্তু উনি মৃত্যুর আগে বলতেছেন যে শোনো আমার কোনো আমল দিয়ে আমি পার হওয়ার আশা রাখি না একটা আমল দিয়ে যদি পার হইতে পারি কাহিনী অনেক লম্বা শুনাইতে গেলে দুই ঘন্টা লেগে যাবে ওই আশার পড়লেও আধা ঘন্টা লেগে যাবে যে কবিতা এনে পড়ছে যুদ্ধে ইয়ামামার ভিতরে সে শহীদ হয়েছেন আল্লাহ রসুলের পরে ইয়ামানে শাহাদত বরণ করছেন
উনি বলতেছে মৃত্যুর আগে যে আমি কি দিয়া পার হব আমি জানি না, অথচ শহীদ হয়ে মরতেছে। বলছে কি দিয়া পার হবেন? বলছে আমার শুধু একটা আশা আছে, আমি এই জবান দিয়া জীবনে কাউকে কোনো খারাপ কথা বলি না, কষ্ট দিই নাই, হয়তো এটার কারণে আমি মাপ পাব। এটার কারণে শুধু শুধু আল্লাহ রাসূল বলছে মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মেরে দোস্ত জখম খায়া, উর্দুতে একটা জখম খাওয়া এটা বড় কথা, জখম করা এটা বড় কথা না। কাউকে আঘাত করা বাহাদুরি না, আঘাত সয়া যাওয়া এটা বাহাদুরি, আঘাত সয়া যাওয়া বাহাদুরি। আমরা তো বলি আমাদের সমাজে থাকি, আমাদের দিল ফাললে দেখা যাবে আমাদের ভিতরে কলিজা নাই, এটি ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমরা সারাদিন চলি সবাই যে সালাম দেয় এরকম, রিক্সাওয়ালাও মাঝে মাঝে গালি দেয় হুজুর কোয়া, ঠিক না? আমাদের সমাজে হুজুররাই সবচেয়ে বেশি কি অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। সবচেয়ে সুন্দর সুন্দর গালি আমাদের জন্য ডেলি ডেলি ডিকশনারিতে আসে, যত গালি ডিকশনারিতে নতুন লেখা হয় এটি সব আমাদের জন্য লেখা হয়, আমাদের ভিতরে দিল নাই, আমরা অপেক্ষা করতেছি ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু, ওই দিনের অপেক্ষা করতেছি। এই জন্য আসেন শিখেন, নিজেকে মুসলমান বানান, শুধু শুধু কোরআন বলে না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া অস্তিত্ব দিছেন মুসলমান হিসাবে, মুসলমান হিসাবে দুনিয়ার থেকে যাওয়ার চেষ্টা শিখি। এখনো সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, বাংলাদেশের জন্য বড় সুযোগ আছে। আলেম ওলামা হাতে নাগালে পাওয়া যায়, কদমে কদমে পাওয়া যায়, প্রত্যেক এলাকায় পাওয়া যায়। আবারও বলি, আগেও বলতাম এখনো বলি, যতদিন বাঁচবো ততদিনই বলবো, বাংলাদেশ বাইচা আছে এই জন্য, এই মাদারেস, এই মক্ত, এই আল্লাহওয়ালা, এই আলেম ওলামা, এই মসজিদ, এগুলোর কারণেই বেঁচে আছে। নাইলে 14 দিন কেন, এক মাস আগের থেকে মুখা মুখা বলতেছিল যে কি মুখা না জানি মারে, ঠিক না? বাংলাদেশে কোনো মুখা মারে নাই, চলে গেছে, আল্লাহ বাঁচায় দিছে বিপর্যয়ের থেকে। এই দেশ বাঁচবে ইনশাআল্লাহ বাঁচবে, এই জন্য শিখেন, ভালো মুসলমান হন দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য ভালো মুসলমান হন, ভালো মানুষ হন। কবি তো শুধু শুধু লেখে নাই, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, কাঁদিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের তরজমা করছে কবি, বাকাত আলাইহি সামাওয়াত ওয়াল আর, আপনি মরার পরে যেন এলাকার মানুষ কাঁদে, ভালো বলে, দুনিয়া ভালো বলে। রাগ হন না, আমার তো একটা জিনিস দেখাইতে মনে চায় কিন্তু দেখাইতে পারতেছি না, বলতে মনে চায় বলতে পারতেছি না। আল্লাহওয়ালারা দুনিয়ার থেকে চলে যায়, শাহজালালের মাজারে যে রহমতুল্লাহ আলাই বলে, নাম উঠলে রহমতুল্লাহ আলাই বলে। দুনিয়ার বহুত গণ্যমান্য লোক আছে যাদের আশেকও আছে লক্ষ কোটি, কিন্তু আজ পর্যন্ত নামের শেষে কোনোদিন রহমতুল্লাহ আলাই বলে না। রহমতুল্লাহ আলাই যেই কোনো ব্যক্তির জন্য বলা যায়, মুসলমান হলেই হয়েছে বলে না রহমতুল্লাহ আলাই, মানে কি আল্লাহ এর উপরে রহমত করুক, দোয়া, এটা কি দোয়া। আল্লাহওয়ালারা মরা যায় কিন্তু তারপরও মানুষ এদের জন্য দোয়া করে। কবির কথাই সত্য, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআন হাদিস এটি বুঝে, নিজেকে মুসলমানের মতো মুসলমান বানে, মানুষের মতো মানুষ বানে, যাতে সবাই আমার জন্য কাঁদে, সবাই বলে লোকটা চলে গেছে কি ছিল, সবার চোখে পানি আসে, দোয়া করে ওই মানুষ হইলেন দুনিয়ার থেকে চলে গেলেন, কেউ দোয়া দিল না, সবাই মনে মনে ভাবলো আপদটা গেল। এটার নাম জীবন, হ্যাঁ, দিস ইজ লাইফ।
এটার নাম কি জীবন? কে বলছে এটার নাম জীবন? জীবন তো এটার নাম যার যাওয়ার পরেও মানুষ হাফেজ হুজুরের নাম নেয়, পীরজি হুজুরের নাম নেয়, সদস্যা হুজুরের নাম নেয়, আল্লাহওয়ালাদের নাম নেয়, মঈনুদ্দিন চিশতির নাম নেয়, খাজা আজমিরির নাম নেয়, নাম নিয়ে রহমতুল্লাহ আলাই বলে মানুষ, সাহাবাদের নাম নেয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলে, এটার নাম মানুষ। এই জন্য আসেন শিখি, ধ্যান দিয়া যত শুনব তত বেশি শিখার আগ্রহ ভিতরে পয়দা হবে, আর শিখি সুযোগ আছে। সাথে সাথে আবারও রিপিট করতেছি ডিসি সাহেবের কথা, আমরা কোনো এরকম ইনশাআল্লাহ আমরা কোনো এরকম উত্তেজিত হব না। সরকারি জিনিস কোডের ব্যাপার, কোডেই বুঝবে, সরকারি লড়বে, আমাদের এখানে মাথা কামানোর দরকারটা কি? কিন্তু আপনাদেরকে জানাই তো বললো, এই জন্য জানাইলাম, সাথে সাথে এটাও জানাইলাম যাদের নামে কেস হয়ে গেছে, এক ব্যক্তি এরকম আছে যে সব কিছু বিলায় দিল, আর আমি ওনাদেরকেও বলবো চিন্তার কোনো বিষয় নাই, কেস আপনার বিরুদ্ধে হয় নাই, আপনি এখানে বেনিফিট দিছেন, শ্রম দিছেন, এখানে তো মালিকও আছে না নাই, লম্বা হয়ে যেতেছে, তারপরও বলতেছি হুজুর ইসলামের দাদা আব্রাহা যখন আসে বাইতুল্লাহকে মিটাইয়া দেওয়ার জন্য, ইয়ামানে সেও একটা কাবা বানাইছে যে এটাকে দুলিশ্বত না করলে আমার কাবায় কেউ আসবে না, কিন্তু আমি ওই কাবায় গিয়ে আসছি, চারবার গেছি, একবার মনে হয় পেশাবও করছিলাম, কেন মনও চাইছিল যে এত সুন্দর কাবা এখানে পেশাবই করার জায়গা, আর এখন ওইটা ডাস্টবিন, আমি পেশাব করলে অসুবিধা নাই, পুরো শহরের ডাস্টবিন হলো ওই কাবা যেটা আব্রাহা বাদশাহ বানাইছিল হাতিয়ালারা। তো আসার পরে হুজুর ইসলামের দাদার 100 উট নিয়ে গেছিল, এই কথা ভাইবা যে আমার কাছে কোনো আবেদন নিয়ে আসবে, কেন না মালিক মোতোয়াল্লি এরা চাবি এদের কাছে, এরা আমার কাছে আসবে। তো হুজুর ইসলামের দাদা গেছেন, গেছেন যে বলছেন আমার উট ফেরত দাও, বলছে তুমি উটের জন্য কেন আসছো, বাইতুল্লাহ তো ভাঙা ফেলবো, কওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে সে বুঝবে, ওই ঘরের একজন মালিক আছে সে বাঁচাইতে চাইলে বাঁচাবে, না বাঁচাইতে চাইলে না বাঁচাবে, উটের মালিক আমি, এই জন্য উটের ব্যাপারে আসছি, ঘরের মালিক আমি না, কওয়ালিল বাইতি রব্বা। একটা চিৎকার দিছে ওইখানে ওর বাথরুম হয়েছে, একটা চিৎকারে ও বুঝা ফেলছে ওয়ালিল বাইতি রব্বা, একটু পরেই দেখতেছে আবাবিল আসতেছে আর কাহিনী শেষ।